আসসালামু আলাইকুম। বছরের ক্ষতি 1,75,000 কোটি টাকা, নিজস্ব প্রতিবেদক। সড়ক দুর্ঘটনা ও ঢাকার যানজটের কারণে প্রতি বছর 1,75,000 কোটি টাকা আর্থিক ক্ষতি হয়। এর মাধ্যমে শুধু সড়ক দুর্ঘটনার কারণে বার্ষিক 70,000 কোটি টাকা ক্ষতি হয়, যা GDP 2%। ঢাকায় ট্রাফিক জ্যামের কারণে বার্ষিক 1,05,000 কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়, যা GDP 3%। দুই মিলে বছরে মোট ক্ষতি 1,75,000 কোটি টাকা। এসব তথ্য জানিয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অ্যাক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউট আরআই এর অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাহবুব আলম তালুকদার গতকাল এআরআই পরিচালিত ষষ্ঠ সোশ্যাল সায়েন্স রিসার্চ টেকনিক ট্রান্সপোর্টেশন প্ল্যানিং অ্যান্ড রোড সেফটি শীর্ষক ট্রেনিং প্রোগ্রামের সনদ বিতরণ অনুষ্ঠানে তিনি এ তথ্য উপস্থাপন করেন। অনুষ্ঠানে বঙ্গবন্ধু সবভিশন ফর রোড সেফটি প্রমোশন সি ল্যাবস অ্যান্ড মুভিং টুয়ার্ডস ডিজাইনিং ইন্টারভেনশন শীর্ষক প্রস্তাবনা পাওয়ার পয়েন্টের মাধ্যমে উপস্থাপন করেন। আর আইয়ের অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাহবুব আলম তালুকদার বুয়েটের উপাচার্য অধ্যাপক ডক্টর সত্যপ্রসাদ মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব প্রদীপ জন চক্রবর্তী এবং বুয়েটের উপ উপাচার্য অধ্যাপক ডক্টর আব্দুল জব্বর খান। সংবাদ বিজ্ঞাপন করেন আই পরিচালিত অধ্যাপক ডক্টর হাদিসুজ্জামান। অনুষ্ঠানের প্রদীপ রঞ্জন চক্রবর্তী বলেন, 2041 সালে বাংলাদেশকে উন্নত দেশ হিসেবে দেখতে গেলে গবেষণার ওপর গুরুত্ব আরোপ করতে হবে। আমি চাইব যেন নিরাপদ সড়ক নিশ্চিতকরণের ওপর যথাযথ গবেষণা করা হয়। গবেষণার ফল থেকে পাওয়া সুপারিশ প্রস্তাবনা আকারে যেন নেকে টেবিলে আসেন। পতির বক্তব্য সত্যপ্রদাস মজুমদার বলেন, সড়ক দুর্ঘটনার পর এর ক্ষয়ক্ষতি নিয়ে গবেষণা না করে বরং সড়ক দুর্ঘটনার রোধে করণীয় নিয়ে গবেষণা করতে হবে। ড্রাইভারদের লাইসেন্স দেওয়ার পর তাদের মনিটরিংয়ের ব্যবস্থা করতে হবে। প্রয়োজনে 100 নম্বরের মধ্যে পার্কিংয়ের ব্যবস্থা করা যেতে পারে। তার মাধ্যমে সড়ক দুর্ঘটনা ঘটলে কিংবা আইন না মেনে নেগেটিভ পার্কিংয়ের ব্যবস্থা রাখতে হবে। এই নাম্বারের 40-এর নিচে নামলে তাদের ড্রাইভিং লাইসেন্স বাতিল করতে হবে। তিনি আরও বলেন, এভাবে পদক্ষেপে নেওয়া গেলে ড্রাইভাররা সচেতন হবে। একই সঙ্গে ট্রাফিক সিস্টেমের উন্নয়ন করতে হবে। সর্বোপরি গণমাধ্যম, বিলবোর্ড ইত্যাদির মাধ্যমে ব্যাপক প্রচার প্রচারণার মাধ্যমে সড়ক আইন মানার বিষয়ে জনগণকে সচেতন করতে হবে। হালদার জয় কোচিনিয়া ডিজাইন মিজানুর রহমান এবং পুরস্কারপ্রাপ্ত প্রেজেন্টেশন।